ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগস থেকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ফ্রাইডে, আমার ছুটির দিন, আর তাই আজকে সব কিছু লেট, ঘুম থেকে উঠতে লেট, নাস্তা করতে লেট, এখন রান্না বান্না সব কিছু করতে লেট। মাত্র নাস্তা করেছি, নাস্তা করে একটু বাজারে গেলাম, কিছু সবজি ছিল না, সবজি টবজি নিয়ে আসলাম। এখন আপাতত একটা হেয়ারের জন্য প্যাক রেডি করছি, প্যাক না আসলে এটা হচ্ছে লিজান মেহেদিটা, হেনাটা, এটা আমি ইউজ করি, চুল পড়াটা কমায় এবং চুলের একটা সুন্দর কালার আসে, এটা আমার খুব ভালো লাগে। সো আমি এটা ইউজ করি, এখন এটা রেডি করছি, এটা লাগাবো, তারপরে কাজে যাবো, তারপর কাজ করবো। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটাকে লাইক দেননি বা ফলো দেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে দিবেন, যাতে আমি যখনই লাইভ করি বা ভিডিও ছাড়ি, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যদি আপনারা ফলো না দেন সেক্ষেত্রে, আর বেলটা প্রেস না করেন সেক্ষেত্রে, আপনি আমার নোটিফিকেশনটা পাবেন। তো যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে এবং প্রায় 12টা বেজে গেছে, আমি ক্যামেরা অন করেছি, অনেক দেরি হয়ে গেছে, আর গতকাল ক্যামেরা একটু ধরতে পারিনি। এখন আমি আমার হেয়ার প্যাকটা, হেনাটা রেডি, এই যে দেখেন, এটা এখন লাগাবো, লাগিয়ে কাজ করবো। আজকে কী রান্না করবো এখনও বুঝতে পারছি না, দেখি সব কিছু বের করেছি বাজার সাজার, তবে ভর্তা আইটেমটা করবো। গতকাল দুপুরে লাঞ্চ মেনু ছিল অনলি আলু ভর্তা, ওই জন্য আসলে আর ভিডিও করিনি। আজকেও আলু ভর্তা করবো ঝাল ঝাল করে, আর শুটকি ভর্তা করবো, আর শুটকি অলরেডি ভিজাতে দিয়েছি আমি, তো শুটকি মরিচ করবো হয়তো, আর শাক এনেছি, চিচিঙ্গা এনেছি, ফুলকপি বাঁধাকপি এনেছি, দেখা যাক কী করি, আপনাদের সাথে শেয়ার করবো। আগে মাথায় প্যাকটা একটু লাগিয়ে নিই। তো ভিউয়ার্স, এই তো আমার মাথায় মেহেদিটা, হেনাটা লাগানো শেষ, আমি হেনাটা লাগিয়ে নিয়েছি এবং রান্নাঘরও চলে আসছি অলরেডি। এইদিকে শুটকি ভর্তার জন্য শুটকিটাকে আমি ভেজে নিচ্ছি, আর কী কী করবো দেখা। পুঁই শাক এনেছি, ফুলকপি বাঁধাকপি এগুলো এনেছি, আর হচ্ছে চিকেন আছে, এখন দেখি কী করা যায়, বুঝতেছি না এখনও কী করবো, শেয়ার করবো আপনাদের সাথে। পুঁই শাক ভাজি করবো, আরেকটা শাক এনেছি লাল শাক, ওটাও ব্যাগে আছে, দেখি কী করা যায়। শুটকিও ভিজাতে দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, আজকে কাজ আমি করবো না, আজকে এরা কাজ করবে, ওরা গেস্ট, আর গেস্টকে দিয়ে আমি কাজ করাবো। এই যে আজকে হচ্ছে রাঁধুনি এরা, তারা হুমতি ঘুরে বেঁধে, সরি আমরা চিরঙ্গের ভাষায় একটু কথা বলতেছি, চিটাঙ্গা তো খাস, এই জন্য চিটাঙ্গা কথাও বলবো, আমার শুধু ভাষাও বলবো যখন যেটা হয়। ধরো তো ভিউয়ার্স, আমার রান্নাবান্না সব কমপ্লিট, আসলে রান্নার অনেক তাড়াহুড়া ছিল তাই রান্না কোনোটাই দেখালাম না। এটা হচ্ছে শুটকির ভুনা, মানে শুটকির পেঁয়াজ দিয়ে ভুনা, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, এটা হচ্ছে আলু ভর্তা, শুটকি ভর্তা, কাঁকরোল ভর্তা। তো এই এরপরে হচ্ছে এই যে চিকেন রান্না করেছি, আর এদিকে বিফও রান্না করেছি, বাট বিফটা পুরোপুরি হয় নাই, এগুলো দিয়ে আসলে খাওয়া হয়ে যাবে, শাক ভাজি, পুঁই শাক ভাজিটা, শুটকির ভর্তাটা অনেক টেস্টি ছিল, শুটকির ভর্তা আর আলু ভর্তা করতে যে আমার হাতটা এখনও জ্বলছে। এই যে শুটকির মরিচটা, সেই মজা হবে, এই বিফটা একটু দেখ, পুরোপুরি রান্না করা হয়নি, এই যে দেখতেই পাচ্ছেন ওই জন্য। তো ভিউয়ার্স, দুপুরে লাঞ্চ শেষ, এখন চলে আসলাম ইভিনিংয়ের নাস্তায়। নাস্তায় প্রতিদিনই মনে হয় খাচ্ছি ফুচকা, কালকেও খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে অনেক দিন পর আবার ফুচকা, গতকাল খেয়েছিলাম অবশ্য, আজকে আবার সবাই মিলে ফুচকা, এখানে হচ্ছে পাস্তা, চটপটিটা আমি ছুলে রাখছি সেজন্য, আর একটু হওয়ার জন্য। আছে হচ্ছে আমরা, ফুচকা আছে, চটপটি আছে হচ্ছে, আর এদিকে আছে হচ্ছে পাস্তা, এই যে টক,
আর এই যে যেগুলো খাবে যারা খাবে, এই যে এরা হচ্ছে খাওয়ার পার্টিগুলো। এই যে প্রচন্ড রকমের গরম, এত গরম, আল্লাহ, এসি চলতেছে তো, তারপরেও গরম, তারপরেও গরম, গরম শেষ নাই, তারপরেও গরম। যাক, আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না, ব্লগটা এখানেই শেষ করবো, বিকজ যেহেতু আমি লাইভে যাবো পেজ থেকে, সো ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহানা করিম ব্লগসের সাথে থাকবেন, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।